এক সময় তামিম সাকিব ছিলেন সবচেয়ে কাছের বন্ধু। তাদের বন্ধুত্ব নিয়ে আছে অনেক অনেক মজার গল্প, কিন্তু গত 3 বছরের বেশি সময় ধরে এই বন্ধুত্ব হারিয়ে গেছে। শুধু বন্ধুত্ব ভেঙে যাওয়া নয়, কোনো কোনো ক্ষেত্রে তাদের দ্বন্দ্বটাও সবার সামনে চলে আসছে, যার ফলে পুরো ক্রিকেট দলের উপর এর প্রভাব পড়েছে। এদিকে দেশসেরা 2 তারকা ক্রিকেটার সাকিবুল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের কারণে এক প্রকার অসহায় হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বছরে জুলাইয়ে জাতীয় দলের হয়ে একসঙ্গে ম্যাচ খেলেন সাকিব তামিম, এরপর লম্বা সময় ধরে জাতীয় দলে দেখা সাক্ষাৎ হচ্ছে না তাদের। তামিম ইকবাল মাঝখানে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন, পরে প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর তুলে নেন। কিন্তু নাটক এখানে শেষ হয়ে যায়নি। বিশ্বকাপে দল ঘোষণার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বিশ্বকাপ স্কোয়াড থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এ সময় তিনি সাকিবের নাম উচ্চারণ না করেও তার দিকে ইঙ্গিতপূর্ণ কথা বলেন। বিশ্বকাপ চলাকালে আগে রেকর্ড করা এক ইন্টারভিউতে সাকিব তামিমের বিরুদ্ধে অনেক কথা বলেন। তিনি সে সময় বলেন, তামিম বাচ্চা সুলভ আচরণ করছে, আর এভাবে এক সময়কার 2 বন্ধুর সম্পর্ক চরম পর্যায়ে চলে যায়। এখন সাকিব তামিম দুজনেই বিপিএল নিয়ে ব্যস্ত। সাকিব রংপুর রাইডার্সে, তামিম ইকবাল ফরচুন বরিশালে। বিপিএল এর শুরুতে দুজনেই মুখোমুখি হয়েছিলেন, সেই ম্যাচে দুজনের দেখা হলেও কথা হয়নি। তবে তামিমের বিরুদ্ধে বল করার সময় সাকিবকে গ্যালারি থেকে দুয়ো ধ্বনি শুনতে হয়। সম্প্রতি 2 বন্ধুর এই অবস্থা নিয়ে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, সাকিব তামিমের এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে দলের ড্রেসিং রুমেও। তাদের বর্তমান অবস্থার কারণে একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে। জুনিয়র খেলোয়াড়রা এই দুজনের সম্পর্কে দ্বন্দ্বের কারণে ড্রেসিং রুমে মন খুলে কথা বলতে পারেন না, হাসতে পারেন না, মজা করতে পারেন না। সাবেক ক্রিকেটার সুজন আরও বলেন, তিনি আসলে জানেন না কেন এবং কোন কারণে সাকিব তামিমের মধ্যে এমন ব্যক্তিগত দ্বন্দ্ব বা আক্রোশের তৈরি হলো। দুজনের মধ্যে এমন সম্পর্ক বাংলাদেশের ক্রিকেটের জন্য মোটেও ভালো কিছু নয় বলেও তিনি জানান। তিনি বলেন, ইয়াং ক্রিকেটারদের কাছে তারা দুজনেই রোল মডেল। তাদের সাফল্য দেখেই অনেকে ক্রিকেটে এসেছে, ভবিষ্যতেও আসবে। তাদের দুজনের ব্যক্তিগত আক্রোশ ও দ্বন্দ্ব অবশ্যই দলের জন্য বিরাট ক্ষতির। সুজন বলেন, দুজনে যদি নিজেদের মধ্যেকার এই সমস্যার সমাধান করতে না চায়, তাহলে সেটা অন্য কারোর পক্ষে করা সম্ভব না। সাকিব তামিম নিজেরাই জানে কোনটা ভালো আর কোনটা খারাপ। তারপরেও বিসিবির পক্ষ থেকে অনেক চেষ্টা করা হয়েছিল তাদের সম্পর্ক ঠিক করার জন্য, কিন্তু তারা একমত হতে পারেনি। সুজনের মতো বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও আশা করছেন দ্রুত তামিম ও সাকিবের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কেটে যাবে, ড্রেসিং রুমে ফিরে আসবে স্বাভাবিক পরিবেশ, আর দল হিসেবে তখন পুরো টিম ভালো খেলবে। খেলাধুলার জগতের আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার।